বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এই মুহুর্তে সব থেকে বড়ো আপডেট নিয়ে চলে এসেছি যখন নবোদয় যারা দু হাজার তেইশে এক্সাম দিয়েছিলো তাদের কিন্তু রেজাল্ট ক্লাস সিক্স থেকে তো তাদের কিন্তু রেজাল্ট ইতিমধ্যে দিতে শুরু করেছে একুশ তারিখ থেকে মানে একুশ তারিখ থেকে দিতে শুরু করেছে তো কালকে সার্ভার খুবই ডাউন থাকার জন্য অনেকেই কিন্তু রেজাল্ট দেখতে পাওনি বা চেক করতে পারোনি তো সকাল থেকে আমি চেক করে দেখেছি যে কিন্তু রেজাল্ট দেওয়া শুরু করেছে তাহলে তোমরা কীভাবে রেজাল্টটা চেক করবে দেখার জন্য তোমাদের ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে সরাসরি তোমরা রেজাল্ট চেক করবে আর আমি তোমাদের দেখাবো নাহলে কীভাবে রেজাল্টটা চেক করতে পারবে তোমরা তোমাদের মোবাইল থেকে বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে একদম সরাসরি তোমরা চলে আসবে তোমাদের যদি মোবাইল থেকে করে থাকো তাহলে গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার থেকে গুগলটা ওপেন করে নেবে বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে যদি করে থাকো তাহলে কিন্তু যে কোনো ব্রাউজার থেকে তোমরা গুগলটা ওপেন করার পরে এখানে কিন্তু লিখবে কি এখানে কিন্তু নবোদয় বলে লিখবে আবারও দেখাচ্ছি নবোদয় নবোদয়ের বানানটা দেখে নাও নবোদয় লিখে কিন্তু সার্চ করতে হবে নবোদয় এন এ দেখো দেখাচ্ছি এখানে লিখবে এন এ ভি ও ডি এ ওয়াই এ নবোদয় ডট ডট ইন লিখে কিন্তু তোমাদের সার্চ করতে হবে সার্চ করলেই নেটটা একটু স্লো আছে বলে হয়তো দেখো তো নবোদয় লিখে জন্য যদি সার্চ করো তাহলে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ দেখো ক্লিক হিয়ার টু ভিউ রেজাল্ট ক্লাস সিক্স জেন ভিএসটি দু হাজার তেইশ এই লিংকে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে বোঝা গেছে তো এই লিংকে আমরা সরাসরি ক্লিক করছি আচ্ছা তার আগে যেটা কাজটা করবে তোমরা এই লিংকে ক্লিক করে দেবে ক্লিক করলে আর একটা দেখবে তোমাদের পপ আপ এরকম চলে আসবে তারপর তোমাদের এই কন্টিনিউ এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কন্টিনিউ লেখা আছে ঠিক আছে এই কন্টিনিউ কিন্তু এখানে ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করে নেবো ক্লিক করলেই কিন্তু আরেকটা এরকম চলে আসবে দেখো তোমরা এখানে কিন্তু রোল নাম্বার এই যে দেখতে পাচ্ছ এন্টারি ও রোল নাম্বার এখানে কিন্তু তোমাদের রোল নাম্বার লিখতে হবে এবং এখানে তোমাদের ডেট অফ বার্থ লিখ লিখার পরেই কিন্তু তোমরা যদি চেক রেজাল্ট এখানে যদি ক্লিক করে থাকো তাহলে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে হবে তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো যদি তোমরা পাস করে থাকো তাহলে কীরকম দেখাবে বা ফেল করে থাকলেই বা কীরকম দেখাবে তাহলে তোমাদের রেজাল্ট দেখো এখানে কিন্তু রোল নাম্বার লিখতে হবে তো ঠিক আছে নাম্বার লিখার পরে যদি তোমরা এখানে ক্লিক করে থাকো যে চেক রেজাল্ট এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু রকম দেখাবে আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো এখানে যদি ক্লিক করে থাকো তো যদি তুমি পাস করে থাকো বন্ধুরা ঠিক আছে তো পাস করে থাকলে তোমার যেটা দেখাবে দেখো এখানে লিখা আছে যে কনগ্রাজুলেশন ইউ আর প্রভেশনালি সিলেক্টেড ফর অ্যাডমিশন মানে তুমি পাস করে গেছো যদি পাস করে থাকো তাহলে কিন্তু এরকম দেখাবে যে কনগ্র্যাচুলেশান ইউ আর প্রভিশনালি সিলেক্টেড ফর অ্যাডমিশান ঠিক আছে এবার আমি দেখাচ্ছি যদি পাস না করে থাকো তাহলে তোমাদের কীরকম দেখাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথম আমি এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা সরাসরি কিন্তু একদম এই পেজটা চলে আসবে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে কিন্তু একটা রেজাল্ট চেক করার পরে কিন্তু কিন্তু তোমাদের ক্লিয়ার ডাটা করে দিতে হবে ঠিক আছে আবার যদি তুমি চেক করো তো আমি এবার দেখাচ্ছি তোমাদের যদি তাহলে তোমাদের কিন্তু এখানে রোল নাম্বার এবং এখানে ডেট অফ বার্থ দিয়ে কিন্তু এখানে চেক রেজাল্ট এখানে কিন্তু ক্লিক করতে হবে তাহলে কিন্তু তোমরা সরাসরি তোমাদের রেজাল্ট দেখতে পাবে এবার যদি তুমি পাস না করে থাকো তাহলে তোমাদের কীরকম দেখাবে সেটাও আমি দেখাচ্ছি দেখো আমি তোমাদের দেখাচ্ছি দেখো যদি তোমরা যদি কেউ পাস না করে থাকে কোনো পরীক্ষার্থী তাহলে কী দেখাবে তোমাদের সেটাও আমি দেখাচ্ছি দেখো যদি কোনো পরীক্ষার্থী পাস না করে থাকে তাহলে তোমাদের কিন্তু পাস না করে থাকো তোমরা তাহলে কিন্তু এরকম দেখাবে যে সরি ইউ আর নট কনসিডার্ড ফর অ্যাডমিশান টেস্ট ইন মেন সিলেক্ট সিলেক্ট লিস্ট ঠিক আছে যদি পাস না করে থাকো তাহলে কিন্তু তোমার এরকম দেখাবে তো বন্ধুরা যারা পাস করে আছো এবং তোমরা যদি ক্লাস সিক্স থেকে পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই কিন্তু রেজাল্টটা চেক করে নেবে দু হাজার তেইশে যারা পরীক্ষা তোমাদের যারা হয়েছিল দু হাজার তেইশ চব্বিশ সেশানে তো নেক্সট দু হাজার চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশের সেশানে যারা পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে তো এবার যারা ক্লাস ফাইভে পড়ছো এখন তো তারা কিন্তু প্রিপারেশান করতে থাকো তোমাদের পরীক্ষা কিন্তু ডেট দিয়ে দিয়েছে দুটো ফ্রেজে পরীক্ষা হবে নভেম্বরে দিকে একটা হবে এবং একটা পরীক্ষা হবে তোমাদের নভেম্বরের দিকে আর আরেকটা পরীক্ষা হবে তোমাদের কিন্তু মানে যেসব ডিস্ট্রিক্টের কিছু কিছু ডিস্ট্রিক্টের হবে নভেম্বরে আর কিছু কিছু ডিস্ট্রিক্টের হবে জানুয়ারিতে তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো আমি আই বাটনে লিংক লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা একদম ক্লাস ফাইভের যদি স্টুডেন্ট দেখে থাকো তাহলে কিন্তু সেগুলো চেক করতে পারবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সুবিধার্থে জন বিএসটি জহর নবোয়ের সংক্রান্ত রিলেটেড যে কোনো আপডেট আমি পেলে তোমাদেরকে জানিয়ে দেবো আর যদি ভিডিওটি উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো তারা যদি নবোদের পরীক্ষা দিয়ে থাকে